শুভ্রের এমন রাগের সাথে তো হিয়ার পরিচয় নেই, তাহলে কি তাকে এইবার শুভ্রের এই রাগ ভাঙাতে হবে? শুভ্র পরক্ষণেই বলল, ডোন্ট বি হ্যাপি। দিদি বললে কি হবে, কাজগুলো তো তুমি করেছো, আমাকে ইগনোর করেছো, আর সকালে তো বললে যে আমাকে তুমি বর মানো না। ওকে, তাহলে আজ থেকে তুমি তোমার পথে আর আমি আমার। এমনিতেও এই কয়দিনে তুমি যা করেছো তার জন্য এত সহজে তো তোমাকে আমি ক্ষমা করছি না। বলেই হিয়ার কোমর থেকে হাত সরিয়ে সরে দাঁড়াল। ইগনোর কি জিনিস এইবার হিয়া বুঝবে, কথাগুলো শুনে হিয়া চমকে তাকাল। ক্ষমা করছি না মানে? আবার বললো আজ থেকে আলাদা আলাদা পথে, মানে? শুভ্রের এমন রাগের সাথে তো হিয়ার পরিচয় নেই, তাহলে কি তাকে এইবার শুভ্রের এই রাগ ভাঙাতে হবে? হিয়া কি বলবে কি করবে বুঝতে পারছে না। কোনোভাবে কি সে নিচেই ফেসে গেল? শুভ্রকে এই মুহূর্তে প্রশ্ন করার সাহস তার নেই, তাই সে নিশ্চুপে দাঁড়িয়ে রইল। শুভ্র গাড়ির একটা দরজা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে হিয়ার দিকে তাকালো, কিন্তু হিয়া তো নিচের দিকে তাকিয়ে আছে। গাড়িতে বসো। শুভ্রের শীতল কণ্ঠে হিয়ার সামনে তাকালো। কোনো কথা না বাড়িয়ে সে চুপচাপ গিয়ে বসে পড়ল। একটু আগে যা হয়েছে এরপর শুভ্রের সাথে কথা বাড়ানো তো দূরে থাক, চোখের দিকে তাকালেও তার বুকটা ধুক করে উঠছে। শুভ্র ঘুরে এসে ড্রাইভিং সিটে বসল। শুভ্রকে সিট বেল্ট পরতে দেখে হিয়া নিজেই নিজের সিট বেল্ট পরে নিল। যতটা ভদ্র থাকা যায় তার চেষ্টা করে যাচ্ছে হিয়া। শুভ্র গাড়ি স্টার্ট দেওয়ার কিছুক্ষণ পর দিবার কথা মনে পড়ল হিয়ার। একা একা তাকে এই জায়গায় ফেলে চলে যাওয়াটা কি ঠিক হবে? যদি কিছু হয়? হিয়া আর চোখে একবার শুভ্রের দিকে তাকালো। শুভ্রের চোখ মুখ গম্ভীর, হিয়া নিচু গলায় বলল, গাড়িটা একটু থামাবেন? শুভ্র হিয়ার দিকে তাকালো পর্যন্ত না, শুভ্রের দৃষ্টির সামনে স্থির। হিয়া দ্বিতীয়বারের মতন বলল, এই যে শুনছেন, গাড়িটা থামান একটু। কিন্তু শুভ্র কোনো কথাই কানে নিচ্ছে না। হিয়া বিরক্ত হয়ে ফোনটা বের করে নিজেই দিবাকে কল দিল। দিবা ঠিক আছে, আবির ভাইয়া তার সাথেই আছে, আরো কিছু বলতে চাচ্ছিল ইভানের ব্যাপারে, কিন্তু হিয়া থামিয়ে দিয়ে বলল, আচ্ছা পরে শুনবো, রাখি, বলেই ফোনটা রেখে দিল হিয়া। শুভ্রের এমন ব্যবহারে রাগ লাগছে তার। লোকটা কেমন জানি গোলক ধাঁধার মতো, কখন কি করে বসে কিছুই বোঝা যায় না। সারা রাস্তা দুজনে একটি কথা বলল না। হিয়া বলতে চেয়েছিল, কিন্তু শুভ্রের নিরাপত্তায় সে নিজেও চুপ ছিল। বাড়ি ফিরতে দেরি হওয়ায় সবার চিন্তা করার কথা হিয়াকে শুভ্রের সাথে ফিরতে দেখে কেউ কোনো প্রশ্ন করল না। দুপুরে মোহনা নিজের ফ্ল্যাটে চলে গেছে, তাই বাড়িতেও ভাল লাগছে না হিয়ার। তারপর এই হনুমানটা কেমন এড়িয়ে এড়িয়ে চলছে, হিয়ার অসহ্য লাগছে রীতিমতো। অনেকক্ষণ ভাবল কি করে কিভাবে শুভ্রের সাথে কথা বলবে, কিন্তু কোনো লাভ নেই, এই সব তার দ্বারা হবে না। হনুমানের রাগ করতে ইচ্ছে করছে, রাগ করে বসে থাকুক, কে রাগ ভাঙাতে যাবে তার? হিয়া ইউফিকে কোলে তুলে নিল। ওকে আজ ভালো করে গোসল করিয়ে একদম ঝকঝকে সাদা করে ফেলতে হবে। রাতে সাহারা খাতুন ছেলের ঘরে এলেন। শুভ্রের ঘরে তিনি কমই আসেন। মাকে দেখে শুভ্র টেবিল ছেড়ে এগিয়ে এসে তার মায়ের পাশে বসতেই সাহারা খাতুন ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার দাদির অবস্থা বেশি ভালো না, কালকে আমি আর তোমার বাবা যাব ওনাকে দেখে আসতে। জানি তুমি অনেক ব্যস্ত, কিন্তু যদি অবস্থা খারাপ হয় তাহলে তো যেতে হবে, তাই না? শুভ্র বুঝতে পারছে তার মা কি বলছে। আগেরবার সে যায়নি, এবার তো তাকে যেতেই হতে হবে। শুভ্র হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, আচ্ছা যাব, চিন্তা করো না তুমি। চিন্তা না করে থাকি কিভাবে? বলেই একটা নিঃশ্বাস ফেললেন সাহারা খাতুন। কিসের এত চিন্তা তোমার? ভ্রু কুচকে বলল শুভ্র। তোমরা আমাকে চিন্তামুক্ত থাকতে দিচ্ছ? এইভাবে আর কতদিন? বিয়ে তো হয়েছে, মেনেই নিয়েছো, তাও এত দূরত্ব কিসের? মেয়েটাকে নিজের ঘরে নিয়ে এলেই পারো, এই কাজটা তো তোমাকেই করতে হবে। বলেই ছেলের দিকে তাকাতেই দেখল শুভ্র হাসছে তার মায়ের কথায়। শুভ্র হাসি থামিয়ে বলল, তোমার এত চিন্তা করতে হবে না, তুমি যা চাইছো তা হয়ে যাবে, যাও গিয়ে রেস্ট নাও। শুভ্র হিয়াকে আনবে না, হিয়া নিজে থেকেই আসবে, বাদরটাকে তুলে আনলে তো তাকে অতিষ্ঠ করে ছাড়বে। হলেই ভালো, বলেই সাহারা খাতুন বেরিয়ে গেলেন। শুভ্র নিচের বিছানার গা হেলিয়ে দিতেই দেখল
ইউফি লেজ নাড়তে নাড়তে তার ঘরে ঢুকছে। শুভ্র হাতের ইশারায় ইউফিকে ডাকতেই সে ছোট ছোট পা ফেলে এগিয়ে আসলো। শুভ্র হাত বাড়িয়ে ইউফিকে কোলে তুলে নিল। ইউফি চোখ পিটপিট করে শুভ্রের দিকে তাকালো। হঠাৎ শুভ্রের তার প্রতি এমন কোমল আচরণ সে ঠিক বুঝে উঠতে পারছে না। শুভ্র ইউফিকে কোলে নিয়ে ভ্রু কুচকে তাকিয়ে বলল, আই সি নো ডিফারেন্স। ইউফির চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তার শুভ্রের কথা ভালো লাগেনি। হিয়া ইউফিকে খুঁজতে খুঁজতে শুভ্রের রুমে তাকালো। হালকা মাথাটা কাত করে তাকাতেই দেখল ইউফি শুভ্রের কোলে। হিয়ার চোখ কপালে উঠে গেল। ইউফিকে কি লোকটা ফেলে দেবে নাকি? শুভ্রের দরজার দিকে তাকাতেই দেখল হিয়া মাথা বের করে তাকিয়ে আছে। শুভ্র ইউফিকে বিছানায় রেখে এগিয়ে আসতেই হিয়া সোজা হয়ে দাঁড়ালো। কি বলবে মনে মনে গুছিয়ে নিতেই শুভ্র দরজার সামনে এসে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। হিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল। কি বদমাশ লোক মুখের ওপর দরজা লাগিয়ে দিল, তার মানে কি ইউফিকে দেবে না? হিয়া দরজায় নক করলো কয়েকবার। শুভ্র ওপাশ থেকে কোনো জবাব দেয়নি। কি আশ্চর্য ব্যাপার, ইউফি মুখে শব্দ করে দরজার সামনে এসে দাঁড়িয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে ক্ষোভ নিয়ে। শুভ্র ভ্রু কুচকে তাকিয়ে রইল। সবগুলোকে নিজের মতন বানিয়ে ফেলাইবে। হিয়া আরো কয়েকবার নক করতেই শুভ্র আস্তে করে দরজা খুলে ইউফিকে বের করে দিল। হিয়াকে দেখে সে ছুটে এলো। হিয়া ইউফিকে কোলে তুলে শুভ্রকে কিছু কঠিন কথা বলার আগেই শুভ্র দরজা লাগিয়ে দিল। রাগে হিয়ার গা জ্বালা করছে। জীবনেও এই লোকটার সাথে কথা বলবে না সে। মনে মনে সে এতগুলো কথা শোনালো শুভ্রকে। কলেজ থেকে ফিরে পুরো বাড়ি এমন ফাঁকা দেখে বেশ ভয় পেল হিয়া। সবাই কোথায় গেছে? কিছুক্ষণ পর মনে পড়ল যে সবাই তো শুভ্রের দাদুর বাড়িতে গেছে। কালকেই তো শাশুড়িটা বলল সব। তারই মাথায় ছিল না, কিন্তু এত বড় বাড়িতে সে একা একা কি করে থাকবে? রহিমা খালাকেও তো সঙ্গে নিয়ে গেছে। সন্ধ্যা হয়ে এসেছে অথচ শুভ্র ফেরেনি। ইউফি আর সে একা এই বাড়িতে। হিয়ার হঠাৎ হঠাৎ কেন জানি মনে হচ্ছে কেউ তার দিকে তাকিয়ে আছে। একা থাকলে তার এমন সব চিন্তা মাথায় আসে। তার ওপর ইউফি কিছুক্ষণ পরপর আওয়াজ করছে, এতে আরও ভয় লাগছে। ইউফি কি অশরীরী কিছু দেখতে পাচ্ছে? ভেবে শিউরে উঠল সে। হিয়া সারা বাড়িতে আলো ছেলে বসে আছে ভয়ে। গলা শুকিয়ে গেছে, কিন্তু রান্না ঘরেও যেতে ভয় লাগছে। হিয়া ভয়ে ভয়ে উঠে এলো ইউফিকে সোফায় বসিয়ে। জগ থেকে পানি ঢেলে গ্লাসটা হাতে নিয়ে সব চুমুক দিয়েছে ইউফি। আবারও শব্দ করতেই হার্টবিট দ্বিগুণ হয়ে গেল তার। কার যেন পায়ের আওয়াজ কানে ভেসে এলো তার। হিয়া ভয়ে জড়সড় হয়ে পিছনে ফিরে হঠাৎ শুভ্রকে দেখে ভয়ে চিৎকার করে উঠে দুপা পিছিয়ে গেল। হিয়ার এমন শব্দে শুভ্র রান্নাঘরের দিকে ব্যস্ত হয়ে তাকিয়ে দেখল হিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। শুভ্রকে দেখে হিয়া বুকে হাত দিয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। শুভ্র বুঝতে পারছে না কি বলবে। এইভাবে কি কোনো মানুষ চিৎকার করে? শুভ্র বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, আনবিলিভেবল, বলেই নিজের ঘরে চলে গেল। হিয়া বড় রকমের একটা শক খেয়ে এখন বুকে হাত দিয়ে সোফায় বসে আছে। কিছুক্ষণ পর উঠে গিয়ে খাবার গরম করল। সবকিছু ফ্রিজেই ছিল, তাই ওভেনে গরম করেছে সে। কিন্তু শুভ্র কি এখন খাবে? যা ইচ্ছে করুক, সে যে এত জোরে চিৎকার করেছে তখন একটিবার জানতে চেয়েছে কি হয়েছে? বনমানুষ কোথাকার, ইগনোর করে যাচ্ছে রীতিমতো তাকে। হিয়া নিজের খাবার প্লেট নিয়ে টিভির সামনে বসল। ইউফিও নিজের খাবার খাচ্ছে। কিছুক্ষণ পর শুভ্র পকেটে এক হাত ভরে নিচে নামল। টিভির দিকে তাকাতেই ভ্রু কুচকে ফেলল সে। টম অ্যান্ড জেরি চলছে। এই বয়সে টম অ্যান্ড জেরি দেখছে, অবিশ্বাস্য। হিয়া ভয় দূর করতেই এই চ্যানেল অন করেছে। হঠাৎ রান্নাঘরে বাসনের আওয়াজ পেয়ে হিয়া হুট করে তাকালো। আবারও শুভ্রকে দেখল। লোকটা আস্তে ধীরে কাজ করতে পারে না, খালি ভুতুড়ে আওয়াজ করে বেড়ায়। চ্যানেলে অ্যাড আসতেই হিয়া চ্যানেল পাল্টে ফেলল। চ্যানেল বদলাতে বদলাতে হঠাৎ হরর মুভি। এর ক্লায়েন্টের চেহারা ভেসে উঠল একটা চ্যানেলে। হিয়া ভয় পেয়ে চোখ মুখে হাত দিয়ে ফেলল। তারপর আস্তে করে টিভিটা অফ করে দিল। ভয়ে আত্মা কাঁপছে তার। তার সাথেই কেন এইসব হয়? হিয়া ঘাড় ঘুরিয়ে শুভ্রের দিকে তাকালো।
শুভ্র নিচের খাওয়ায় মনোযোগ দিচ্ছে। হিয়া হাত পরিষ্কার করে আস্তে করে এসে শুভ্রের পাশের চেয়ারে বসতেই শুভ্র ভ্রু কুচকে তাকাল। শুভ্র আরো অবাক হল যখন দেখল হিয়ার মুখে অনিচ্ছাকৃত হাসি। চাইছিটা কি মেয়েটা? শুভ্র আবার নিচের খাওয়ায় মন দিল। শুভ্রের প্লেট ধোয়ার সময়ও হিয়া তার পাশে দাঁড়িয়ে রইল, পানি খাওয়ার সময়ও তার পাশেই ছিল। এতক্ষণে হিয়ার অদ্ভুত ব্যবহারের কারণ শুভ্র ধরতে পেরেছে। শুভ্র সিঁড়ি বেয়ে নিচের ঘরের দিকে যাচ্ছে, হিয়া তার ঠিক পিছন পিছন আসছে। শুভ্রের ধারণা ছিল হিয়া নিচের ঘর পর্যন্ত তার পিছন পিছন আসবে, কিন্তু তার ঘরে ঢুকে বিছানায় বসে থাকবে এইটা শুভ্র ভাবেনি। শুভ্র যথাসাধ্য হিয়াকে ইগনোর করার চেষ্টা করছে। হিয়া ভয়ের চোটে শুভ্রের ঘরে এসেছে, নিজে নিজে কোনো বোনের আনন্দে সে আসেনি। এই লোকটা তো অশরীরী আত্মার মতন আছে, কোনো কথা বলছে না, একা একা আছে নিজের ঘরে, কিছুতেই থাকবে না। দরকার পড়লে শুভ্রের দরজায় বসে থাকবে, হিয়া যে বিছানায় বসেছে শুভ্রকে জ্বালাতে এমন করছে। বিরক্ত হয়ে নিশ্চয়ই লোকটা কথা বলবে, নিজে থেকে সে কথা বলতে চাইছে না। হিয়া প্রায় আধা ঘন্টা হলো শুভ্রের বিছানায় বসে আছে। শুভ্র টেবিলে বসে নিজের কাজ করছে, তারপর চশমাটা খুলে রেখে উঠে দাঁড়ালো। বিছানায় তাকাতেই হিয়াকে দেখল। হিয়া ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, ইউফি মেঝেতে বসেই ঝিমুচ্ছে। শুভ্র এগিয়ে এসে লাইটটা অফ করতেই হিয়া তড়িঘড়ি করে করে নড়েচড়ে চিৎকার করে উঠে বলল, লাইট জ্বালান, বন্ধ করেছেন কেন? হিয়ার চিৎকারে ইউফি গা ঝাড়া দিয়ে ঘুম থেকে উঠে পড়ল। শুভ্র ভাবতেও পারেনি হিয়া এত জোরে চিৎকার করবে। শুভ্র লাইট অন করে জিজ্ঞেস করল, আমার ঘরে কি যাও? হিয়া আমতা আমতা করে বলল, আমি এই ঘরে থাকব, বলেই মাথা নুইয়ে ফেলল। শুভ্র এগিয়ে এসে বলল, তুমি আমার ঘরে থাকলে আমি কি করব? আপনিও থাকুন, আমি কি আপনাকে না করেছি? আমার ভয় লাগছে, আমি একা একা থাকতে পারবো না, এক নিঃশ্বাসে বলল হিয়া। তার মানে কি তুমি আমার সাথে আমার ঘরে থাকতে চাইছো? একটা ভ্রু তুলে কথাটা বলতে বলতে এগিয়ে আসতেই হিয়া জড়সড় হয়ে বসল। আজ ভূতের ভয়ে সিংহের গুহায় হানা দেওয়াটা কি ঠিক হয়েছে তার? হিয়া একটা ঢোক গিলে দুবার পলক ফেলেই চোখ সরিয়ে নিল। হিয়া এইবার কি করবে? আচুক মানুষ, নিজের বউ ভয় পাচ্ছে কোথায় সাহস দিবে তা না, লোকটা প্রশ্ন করছে তুমি কি আমার সাথে আমার ঘরে থাকতে চাইছো? এবার উত্তরে সে কি বলবে? চাইছি, যত্ত সব। নিচে থেকে এসে বসে আছি, তারপরও জিজ্ঞেস করা লাগবে তার, কিছু করার নেই। আজ রাতে সে একা নিচের ঘরে কিছুতেই থাকতে পারবে না। তাই নির্লজ্জের মতন হিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্র ঠোঁট চেপে নিজের হাসি থামাল, তারপর মাথা নেড়ে বলল, ওকে, বাট একটা কন্ডিশন আছে। হিয়া চোখ বড় বড় করে তাকাল। কন্ডিশন মানে কি? নিজের বউকে নিজের ঘরে থাকতে দিবে এতেও কন্ডিশন? কেমন জামাই এইটা? এমন দিনও তাকে দেখতে হলো, লোকটা কি তাকে পছন্দ করে না একটুও না? এখন তো তার সন্দেহ হচ্ছে, হয়তো সবটাই তার ভুল ধারণা ছিল এতদিন। হিয়া সেসব প্রকাশ না করেই বলল, কি কন্ডিশন? আমার রুমে যদি তোমার আজ রাতে থাকতেই হয়। কথাটা বলেই শুভ্র ঝুঁকে এসে হিয়ার দুপাশে হাত রেখে হিয়ার চোখের দিকে তাকাল। হিয়া মলিন চোখে তাকিয়ে আছে। কি কন্ডিশন দিবে কে জানে? শুভ্র সিরিয়াস হয়ে বলল, সারা জীবনের জন্য আমার ঘরে থাকতে হবে। শুভ্রের কথার ইঙ্গিত হিয়া ধরতে পারল না, এমন ডাবল মিনিং কথাবার্তা তার মাথার উপর দিয়ে যায়। হিয়া কি বলবে? ওনার ঘরে সারা জীবন থাকা মানে কি? নিঃশ্বাস নিতে শব্দ করা যাবে না, হাঁটার সময় নূপুরের আওয়াজ করা যাবে না, লাইট বন্ধ করে ঘুমাতে হবে, যার মানে পুরো জীবনটাই ধ্বংস। হিয়া ভেবে কোনো কুল পাচ্ছে না। শুভ্র উঠে দাঁড়াল। এই মেয়ে এখন ভাবতে বসেছে, সারা রাত ভাবার সময় দিলেও সকালে উঠে সে আবার ভাবতে বসবে, তাকেই কিছু করতে হবে। তোমাকে ভাবার জন্য আমি সারা রাত দিইনি, 5 সেকেন্ড সময় দেবো, এরপর আমি লাইট অফ করে দেবো এবং তারপর ঘুমোবো। উত্তর যদি না হয় 5 সেকেন্ড পর নিজের রুমে ফেরত চলে যাবে, কঠিন গলায় বলল শুভ্র। কি আছো, 5 সেকেন্ড? মাত্র 5 সেকেন্ডে সারা জীবনের সিদ্ধান্ত নেব কি করে? বলেই লাফিয়ে উঠল হিয়া। কেন, ভরসা নেই আমার উপর? বলেই হিয়ার দিকে শীতল দৃষ্টিতে তাকাল। শুভ্র জানে এই মুহূর্তটা এক নিমেষেই। কি, মানে কেন?
এ জাতীয় কথা বলে হিয়া নষ্ট করে ফেলবে, এসব কথা হিয়ার মগজে ঢুকবে না। শুভ্রের ধারণা সত্যি করে দিয়ে হিয়া ভুরু কুচকে জিজ্ঞেস করল, মানে? শুভ্র হালকা হেসে একটা নিঃশ্বাস ফেলে বলল, কিছু না, আমার ঘুম পাচ্ছে, তুমি কি করবে জলদি সিদ্ধান্ত নাও। কি সিদ্ধান্ত নিবে সে? আশ্চর্য হিয়া তাকিয়ে রইল। শুভ্র লাইটটা অফ করে দিল। হিয়ার ভয়ে ঘাম ছুটছে, চিৎকার করতে গিয়েও চুপ করে গেল। হিয়া অপেক্ষায় আছে শুভ্র কখন তার পাশে এসে বসবে। হিয়া ভয়ার্থ গলায় অন্ধকার রুমে বলল, আপনি কোথায়? শুভ্র যে তার ঠিক পাশে শুয়ে আছে সেটা খেয়াল করেনি হিয়া। অন্ধকারে বোঝাও মুশকিল, কিছুক্ষণ যেতেই যদিও সেটা সে অনুভব করেছে শুভ্র তার পাশেই আছে, কিন্তু তাও ভয় লাগছে, শুভ্র কি তার পাশে আছে? হিয়ার কয়েকবার ডাকার পরও শুভ্র উত্তর দিল না। হিয়ার ভয় বাড়তেই আস্তে আস্তে হাত দিয়ে শুভ্রকে খুঁজতে লাগলো। হাত বাড়াতেই প্রথমে শুভ্রের মুখের উপর হাত রাখতেই শুভ্র চোখ মুখ কুচকে ফেলল। ভয়ের চোটে কি পাগল হয়ে গেছে মেয়েটা? হিয়ার শুভ্রের হার্টবিট চেক করতে করতে আস্তে আস্তে গলা তারপর বুকের দিকে হাত নিতেই শুভ্র হাতটা ধরে ফেলল। হিয়া চেঁচিয়ে উঠল। শুভ্র টেবিল ল্যাম্প ছেড়ে দিতেই দেখল হিয়ার চোখ মুখের অবস্থা ভয়াবহ। শুভ্র বিরক্তি নিয়ে তিক শব্দ করে বলল, কি করতে চাইছো কি তুমি? Have you gone mad? I'm sorry, আমি আসলে আপনার হার্টবিট বলেই নিচের ঠোঁট কামড়ে থেমে গেল। এই লাইটটা থাকুক, আমার ভয় লাগে, আমি কখনো অন্ধকারে ঘুমাইনি বলেই আবারও ঠোঁট কামড়াতে লাগলো হিয়া। শুভ্র হিয়ার ঠোঁটের দিকে আঙ্গুল করে বলল, হিয়া জাস্ট স্টপ ইট, লাইক ইউ আর ড্রাইভিং মি ক্রেজি। হিয়া হতবম্ব হয়ে তাকালো। শুভ্র এই প্রথম তাকে নাম ধরে ডাকলো, কিন্তু কি বলল এইটা? থামাতে বলল? কি থামাবে সে? শুভ্রকে পাগল করে দিচ্ছে মানে? হিয়ার চোখ পিটপিট করে তাকালো। শুভ্র হিয়ার হতভম্ব চেহারা দেখে বলল, বোঝোনি তাই না? তোমার বুঝতেও হবে না, ঘুমাও, কিন্তু তার আগে ঠোঁট কামড়ানোটা বন্ধ করো। হিয়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঠোঁট চেপে ধরল। লোকটা নজর তাহলে তার ঠোঁটের দিকে? কি সাংঘাতিক! শুভ্র বিরক্তির নিঃশ্বাস ফেলে ল্যাম্পের আলো কমিয়ে শুয়ে পড়ল। হিয়া স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে থেকে তারপর একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তারপর অনেক সাহস করে হাত বাড়িয়ে শুভ্রের টি শার্টের এক প্রান্ত মুষ্টিবদ্ধ করতেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সে। শুভ্র ওপাশ ফিরতে যাবে শার্টে টান অনুভব করতেই চোখ খুলে তাকালো। তারপর বিমোহিত হয়ে তাকিয়ে রইল হিয়ার ঘুমন্ত মুখটার দিকে। তার শার্টের প্রান্তভাগ হিয়ার মুষ্টিবদ্ধ দেখে হালকা হাসল, তারপর যেভাবে ছিল ওইভাবেই শুয়ে রইল। ভোর হতেই হিয়ার ঘুম ভাঙল। চোখ খুলতেই প্রথমে শুভ্রের দিকে নজর গেল। লোকটা ঘুমিয়ে থাকলে কতই না মায়া লাগে, অথচ চোখ মেললেই কড়া চোখে তাকিয়ে থাকে। হিয়া আস্তে করে শুভ্রের শার্টের প্রান্তভাগ ছেড়ে দিয়ে উঠে বসল। ভাগ্যিস লোকটার আগে জেগে গেছে সে, এইবার কেটে পড়া যাবে। হিয়া বেরিয়ে এসে দেখে ইউফি প্রতিদিন যেই জায়গায় ঘুমায় সে সেইখানেই বসে আছে। ভালোই ভালোই আজ সবাই ফিরে এলেই সে বেঁচে যায়। শুভ্র সবে গোসল সেরে বেরিয়েছে, তোয়ালেটা গলায় ঝোলানো, চুল থেকে পানি টপটপ করে পড়ছে, মাথার পানি নিতে নিতে ফোন বেজে উঠল। শুভ্র তোয়ালেটা নামিয়ে রেখে কলটা রিসিভ করল। মা কল করেছে। কথা বলে সে যা বুঝল সেটা হলো আজ তাকে নরসিংদী যেতে হবে। শুধু তাকে যেতে হলে একটা কথা ছিল, হিয়াকেও সঙ্গে নিয়ে যেতে হবে। শুভ্রের মা কথার এক পর্যায়ে হিয়ার খোঁজ করলেন। শুভ্র বেরিয়ে আসতেই দেখল হিয়া কলেজের জন্য রেডি হয়ে বেরুচ্ছে। শুভ্র কোনো কথা না বলে ফোনটা হিয়ার হাতে ধরিয়ে দিয়ে নিচের রুমে চলে গেল। হিয়া হতবুদ্ধির মতন তাকিয়ে রইল। ফোনটা তাকে ধরিয়ে দিয়েছে কেন? সে কি করবে? হিয়া ফোনের স্ক্রিনে মা লেখা দেখেই ঘাবড়ে গিয়ে ফোনটা কানে ধরল। ওপাশ থেকে সাহারা খাতুন বললেন, তুমি কি কলেজের জন্য রেডি হয়েছো? উত্তরে হিয়া কিছু বলার আগেই সাহারা খাতুন বললেন, আজ কলেজে যেতে হবে না তোমার, শুভ্রের সাথে এখানে আসবে। শোনো, মেরুন রঙের যে শাড়িটা তোমাকে দিয়েছি ওইটা পরেই আসবে, বুঝতে পেরেছো কি বললাম? হিয়া পরপর দুইবার জি বলল উত্তরে। শাশুড়ির সাথে কথা বলতে গেলে কেন জানি তার বুক কাঁপে।
সাহারা খাতুন তারপর শুভ্রকে ফোনটা দেওয়ার কথা বলতেই হিয়া সঙ্গে সঙ্গে ফোনটা এনে শুভ্রের সামনে ধরল। হিয়ার মাথায় এখন একটাই চিন্তা, শাশুড়ি তাকে শাড়ি পরতে বলেছে কিন্তু সে তো পারে না শাড়ি পরতে, তাহলে এবার উপায়? ভয়ের চোটে তো ঠিকই ঝি ঝি বলে ফেলেছে। এই ভাবনায় হিয়া অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ফোনটা কান থেকে নামিয়ে ভ্রু কুচকে হিয়ার দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন এইভাবে, যাও রেডি হও। হিয়া আর চোখে শুভ্রের দিকে তাকালো, ইচ্ছে করছে এতগুলো কথা শুনিয়ে দিই। যাও রেডি হও বললেই হলো, নিচের কি, নিচে তো ঠিক শার্ট প্যান্ট আর হাতে একটা ঘড়ি পরলেই হলো, কিন্তু তাকে তো শাড়ি পরতে হবে, ইয়া লম্বা একটা শাড়ি, ভেবেই ঘাম ছুটছে তার। এইসব ভাবতে ভাবতে মুখ বাঁকিয়ে শুভ্রের ঘর থেকে বেরিয়ে এলো হিয়া। ইউটিউবে এই পর্যন্ত কয়েকটা ভিডিও দেখা শেষ, টাইটেল লেখা শাড়ি পরার সবচেয়ে সহজ পদ্ধতিতে, অথচ ভিতরে এত এত কঠিন সব নিয়ম। প্রায় 2 ঘন্টা নিয়ে শাড়িটা পরলো হিয়া, কিন্তু কুচিগুলো নিচের দিকে এলোমেলো হয়ে আছে। ধুর, সে আর পারবে না।